পুরীতে এটা ছিল আমাদের তৃতীয় দিন। তো সবাই মিলে বিকেল বিকেল একসাথে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমাদের হোটেলটা ছিল স্বর্গদুয়ারের একদম কাছে, আর দুপাশে এরকম ভাবে দোকান একদম ভর্তি ছিল। এই দোকানগুলো দেখতে দেখতে যেতে বেশ ভালো লাগছিল। নানা রকমের দোকান ছিল, কিছু জামা কাপড়ের দোকান, কিছু ব্যাগের দোকান, নানা রকমের দোকান ছিল, বাসনের দোকান, শাখার দোকান, আর বেশ ভালো লাগছিল। এখানে মা ঢুকে পড়লো একটা দোকানে, যেখানে মা দেখছিল একটু ব্লাউজ পিস আর শাড়ি। ব্লাউজ পিসগুলোর দাম ছিল 100 টাকা 250 টাকা এরকম দাম ছিল, বাট কটন মেটেরিয়াল ছিল, ভীষণই ভালো মেটেরিয়াল ছিল। আর পুরীর শাড়ি তো তোমরা জানোই, ইক্কার প্রিন্ট যেমন থাকে, পুরীর প্রিন্ট থাকে, তো ভীষণ ভালো ভালো প্রিন্টের শাড়ি পাওয়া যাচ্ছিলো আর কম দামের মধ্যে। আর এই দোকানগুলোতে ভালো সেলও চলছিল, তো আমরা একটু দেখে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেখো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো ছিল, সবটাই হাতের কাজ করা। আর এখানে একটু জামা কাপড়ের দোকান ছিল। আর এদিকে আমরা যাচ্ছি বিচের দিকে, আর বিচের দিকে যেতে যেতে পড়ে যাবে যে গজার দোকান। এখানে মোটামুটি মার্কেটটা পুরোটাই দোকান ভর্তি ছিল। মোটামুটি মার্কেট এক্সপ্লোর করতে করতে আমরা বিচের ধারে চলেই এসেছি। আমার হাসি দেখে বেশ ভালো বুঝতেই পারছো, বিচের ধারে এসে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেল। তো চলো এবার যাওয়া যাক বিচের ধারে। আমি আমার হাজবেন্ডকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম, জিনিসগুলো ভালো করে দেখে নাও, পরে কিনতে আসতে হবে তো। আর এখানে বিচে নেমেও কিন্তু প্রচুর বড় মার্কেট, যেমন কি তোমরা জানো, যারা পুরীতে এসো তারা জানো যে এখানে বিচে প্রচুর বড় মার্কেট। আর কি নেই এখানে, শাখার দোকান থেকে বাসনের দোকান, জামা কাপড়ের দোকান, সবটা কিন্তু তোমরা এই বিচেই পেয়ে যাবে। যদি তোমরা মনে করো যে মার্কেটটা আমি এক্ষুনি দেখালাম সেই মার্কেটে তোমরা যাবে না, তোমরা চাইলে বিচের মার্কেট থেকে নিতে পারো। বাট বিচের বাইরে যে মার্কেটগুলো আছে সেখানে আমি যেটা দেখলাম ওখানে প্রাইসটা একটু বেশি, বাট বিচের ভেতরে যে মার্কেটগুলো আছে সেখানে একটু প্রাইসটা তুলনামূলকভাবে কম। তো তোমরা চাইলে বিচের ভেতরের মার্কেট থেকে জিনিসপত্র নিতে পারো, সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। মা এখানে একটু শাখা দেখে নিচ্ছিল, বাট এখান থেকে শাখা নিলে মাস্টলি আমি তোমাকে বলবো যে একটু দেখে নিতে হবে, কেননা এখানে অনেক সময় কিন্তু ঠিকঠাক শাখা পাওয়া যায় না। তো শাখা নিলে একটু দেখে নেবে। আর এখানে ছিল ব্যাগের দোকান, তো পুরীর প্রিন্টের ব্যাগের দোকানও ছিল, আর সাথে আমরা চলে আসলাম এই যে বিচের দিকে। সন্ধ্যেবেলা বিচটা দেখতে কিন্তু অপূর্ব লাগে, সেটা কিন্তু বলতেই হবে। আমরা এখানে বিচ ভিউ নিতে থাকি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্টও করে দিও। দুষ্টু কি খাচ্ছিস মা? কি করছ? মুড়ি আমাকে ছাড়াই। অনু ফটো তোলা হলো? হলো একটা, দুটো, তিনটে, একটা মারবো, অনেকগুলো ফটো তুলে দিয়েছি। ওইটা কি দেখছিস? হাওয়াই মিঠাই। একটা চল, বিচের ধারে বসে থাকতে বেশ ভালোই লাগে। এই চেয়ার গুলোতে আমরা বসে আছি এখন। কি খাচ্ছিস? খেতে কেমন? একটা বাইট দিয়ে বল কেমন। তা হচ্ছে সন্ধ্যের টিফিন বিচের ধারে। খেলাম হচ্ছে ঝালমুড়ি, সিঙ্গারা, তারপরে মিষ্টি। হ্যাঁ খেয়ে বল কেমন। ঠিক আছে চলো।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি নেক্সট ব্লগ নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।